الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس अल्लाह रब्बुल आलमीनेर लाख लाख शुक्र जे आजकार एई जुमाते आमरा शरीक होते पेरेछि नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे लाखो सलातु सलाम जार प्रदर्शित पथ आर हिदायत पे आमरा न्याय एवं सत्य के जानते बुझते पेरेछि अवलम्बन करार तौफिक पेयेछि। आजकार এই খুতবা প্রাকৃতিক দুর্যোগ তার কারণ ও প্রতিকার প্রাকৃতিক দুর্যোগ তার কারণ এবং প্রতিকার যে দুর্যোগ আজ আমাদের উপরে ভয়ঙ্কর ভাবে দুমাস ধরে চেপে আছে এর কারণ কি এই দুর্যোগের শুরুতেও আমি খুতবায় কিছু বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা রুমের ৪১ নম্বর আয়াত জাহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস এই পানিতে এবং কুলে অন্য কথায় জলে ও স্থলে যে বিপর্যয় যে মুসিবত দেখা যায় এ সবগুলোই মানুষের কৃত কর্মের ফল। মানুষ যে অন্যায় করেছে
মানুষ যে অপরাধ আল্লাহর কাছে করেছে যে গুনাহ করেছে তারই শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় জলে স্থলে তথা পানিতে এবং কূলে শাস্তি দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে শুরার 30 নম্বর আয়াতে ইরশাদ করেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। যে সকল মুসিবত তোমরা তোমাদের উপরে আসতে দেখো, ফাবিমা কাসাবাত আইদিকুম, এই মুসিবত এই বিপদ এই বিপর্যয় এই দুর্যোগ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই পাঠান নাই। ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃত কর্মের ফলেই এগুলো এসেছে, আর তোমাদের অন্যায় আর অপরাধের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এগুলো পাঠিয়ে থাকেন। ওয়াইয়াফু আন কাসীর, যত অপরাধী তোমরা করো সকলেরই শাস্তি হওয়া উচিত, তবুও আল্লাহ রাব্বুল আলামিন সকল অপরাধের জন্য শাস্তি দেন না। ওয়াইয়াফু আন কাসীর, অনেক অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, অনেক অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ওয়াইয়াফু আন কাসীর, তবুও কিছু অপরাধ এমন আছে যা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না, যার শাস্তি দুনিয়া ও আখিরাতে মানুষকে মাঝে মাঝে পেতে হয়। আর আখিরাতে মাঝে মাঝে নয়, তখন তো স্থায়ীভাবে সেই শাস্তি পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের অপরাধ শিরকের গুনাহ মাফ করেন না, অন্যান্য গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে থাকেন। আল্লাহ যে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়াফু আন কাসীর, যে দুর্যোগ আর বিপদ তোমরা দেখো এগুলো তোমাদেরই কৃতকর্মের ফল। ওয়াফু আন কাসীর, তবু আমি অনেক অপরাধের শাস্তি তোমাদেরকে দেই না, ক্ষমা করে দেই। কিন্তু এই শিরক এমন একটি অপরাধ যে অপরাধের শাস্তি আমি দিয়ে থাকি এবং যে অপরাধের শাস্তি তোমরা জলে এবং স্থলে দেখে থাকো। عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله متفق عليه। حضرت عبد الله بن عمر বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত বড় বড় গুনাহ আর পাপ আছে তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ আর পাপ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করা। এই হাদিসটি আপনারা মিশকাত শরীফ তার প্রথম নম্বর খণ্ড ঈমানের অধ্যায়, সেখানে কাবায়ের বড় বড় গুনার একটি অনুচ্ছেদ আছে, ওই অনুচ্ছেদের নাম আল কাবায়ের ওয়ান নিফাক, এখানে আপনারা পাবেন।
আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা যে করেন না যে অপরাধ সেটা হচ্ছে শিরক। কিন্তু মুসলমান তারা তো মনে করে যে আমরা কোনো শিরক করি না, অথচ আমাদের উপরে এই শাস্তি চেপে আসে কেন? মুসলমান শিরক করে থাকে আর সেই শিরক যে তারা করছে এ অনুভূতি অনেক সময় মুসলিম জাতির মধ্যে থাকে না বা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। সূরা রুম 32 এবং 33 নম্বর আয়াত। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিক হবে না। যারা শিরক করে তাদের সঙ্গীও হবে না। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যে সকল মানুষগুলো তার দীনকে ভাগে ভাগে বিভক্ত করেছে, ওয়া কানু শিয়া, আর তারা নিজেরা দলে দলে বিভক্ত হয়েছে, এরা মুশরিক, তোমরা এদের মতো হবে না। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা তাদের দীনকে, যারা তাদের এই ইসলামকে ভাগে ভাগে বিভক্ত করেছে আর নিজেরাও দলে দলে বিভক্ত হয়ে গেছে, এটা শিরক। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, হে মুসলমান তোমরা এই শিরক করবে না। কিন্তু আমরা যদি দেখি মুসলমান গাছের পূজা করে না, মাসের পূজা করে না, চন্দ্রের পূজা করে না, সূর্যের পূজা করে না, কিন্তু তারা নিজেরা এই দীন ইসলামকে ভাগে ভাবে বিভক্ত করে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আছে। যেমন বট গাছের পূজা করা শিরক, সূর্যের পূজা করা শিরক, প্রতিমার পূজা করা শিরক, তেমন কোন মুসলমান বা কোন মুসলিম জাতির কোন অংশ তারা এক এবং ঐক্যবদ্ধ না থেকে দলে দলে বিভক্ত হবে, এই দলে দলে বিভক্ত হওয়াটাও শিরক। কিন্তু মুসলিম মিল্লাত, মুসলিম জাতি ওই মূর্তি পূজা করাকে শিরক মনে করে, কিন্তু নিজেরা যে দলে দলে বিভক্ত হয়েছে এই বিভক্ত হওয়াটাকে শিরক মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। হে মুসলিম জাতি, তোমরা তোমাদের দীনকে ভাগে ভাগে বিভক্ত করে নিজেরা দলে দলে বিভক্ত হতে পারো না, তার কারণ এটাই হচ্ছে শিরক। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা এইভাবে শিরক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আনআম 65 নম্বর আয়াত, ওয়াহুয়াল কাদিরু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম أو من تحت أرجلكم ويزيق بأسهم بأس بعض
ويزيق بعضهم بأس بعض الله تعالى بولين شالار شبتي آچه তোমাদের এই অপরাধের জন্যে ওই আসমান থেকে আজাব নাজিল করার আও মিন তাহতে আরজুলুকুম আর তোমাদের এই পায়ের নিচে থেকে বহু প্রকারের আজাব উপর দিকে পাঠাবার এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে এই শিরকের শাস্তি কেবলমাত্র ওই প্রাকৃতিক দুর্যোগই নয় খরা দিয়ে শাস্তি দেয়া হবে তাই নয় প্রবল বৃষ্টি দিয়ে শাস্তি দেয়া হবে তাই নয় কেবলমাত্র প্লাবন দিয়ে শাস্তি দেয়া হবে তাই নয় ওয়ায়ুযীক বাযহুম ফক বাযহুম বাস বাজ তোমাদের এক দলের সঙ্গে আর এক দলের লড়াই ঝগড়া মারামারি আর কাটাকাটি দিয়েও আল্লাহ তাআলা শাস্তি দেবেন দল করেছো মারামারি করবে না দলে দলে বিভক্ত হয়েছে সংঘাত আর সংঘর্ষ বাঁধবে না অবশ্যই একদিকে তোমাদের পানি দিয়ে শাস্তি দেওয়া হবে আর এক দিকে দলাদলি করার পর মারামারির শাস্তিও দেওয়া হবে যেটা বর্তমানে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি পানির জন্য ডুবে যাচ্ছি এরপরে আবার মারামারির জন্য ভদ্রলোক রাস্তা দিয়ে হাঁটতেও পারছে না কার গুলি কার গায়ে এসে লেগে যায় ওয়ায়ুযীক বাযহুম বাস বাজ অতএব এই শিরকের দুটো শাস্তি একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর অন্যটি হচ্ছে দলাদলি করার পর এই হাঙ্গামা মারামারি আর সংঘাতের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে ওয়ালা তাকুনু কাল্লাযীনা ফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাজ্জিনাত হে মুসলমানগণ তোমরা ওই ইহুদি আর নাসারাদের মতো হবে না যারা তাদের দিনকে ভাগ করে নিয়েছিল আর তারা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছিল তাদের নবী ঈসা ছিলেন কিন্তু দল হয়েছে দুটো আবার এই দুই দল হয়েছে 72টি দল নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব ছিল তাওরাত আল্লাহ ছিলেন ওয়াহিদ অর্থাৎ আল্লাহ এক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও এক আর তাওরাত কিতাবও এক কিন্তু ইহুদিদের দল ছিল 72টা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন افترقت اليهود والنصارى এই ইহুদ আর নাসারা বিভক্ত হয়ে গিয়েছিল আলা সিনতাইনি ওয়া সাবঈন মিল্লা 72টি দলে সব এক তবুও দল 72টা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কিতাব আল কোরআনও এক আমাদের কেবলাও এক আল্লাহও এক কিন্তু দলাদলির অভাব নাই বহুদল আমাদের মাঝে আল্লাহ তাআলা তাই নিষেধ করেছেন ওই ইহুদি আর নাসারাদের মতো তোমরা দলে দলে বিভক্ত হবে না
হলে কি হবে উলাইকা লাহুম আযাবুন নাযীম তাহলে এই দুনিয়াতে তোমাদের অনেক বড় বড় এবং যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে উলাইকা লাহুম আযাবুন আযীম আমরা ভোগ করছি তবুও কিন্তু আমরা লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ বলেন এই শাস্তিগুলো এই জন্য দেই তা যেন বুঝতে পারে যে অপরাধের জন্য আমাদের শাস্তি হলো এ আর আমরা করব না লাআল্লাহুম ইয়ারজিউন এই শাস্তি ভোগ করে তারা আবার সৎপথে ফিরে আসবে ন্যায় এবং সত্যের দিকে ফিরে আসবে তার জন্য এদের শাস্তি দেওয়া হয় আর এরা শাস্তির মোকাবেলা করতে চায় আল্লাহ দিলেন প্রাকৃতিক দুর্যোগ বলে এর মোকাবেলা করো এই সহ অবস্থান করো ওই আজাব গজব তুমি এক জায়গায় থাকো কিন্তু যে জন্য আজাব এবং গজব নাজেল করা হয়েছে তা থেকে বেঁচে থাকার কথা নাই আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজাব এবং গজব দিচ্ছেন কেন আবার সেই পূর্বের কথার দিকে ফিরে আসি ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করা এটা আল্লাহ পছন্দ করেন না আর এই অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন না عن ابراهيم التيمي قال ارسل عمر بن الخطاب الى ابن عباس فقال كيف تختلف هذه الامه كتابها واحد ونبيها واحد وقبلتها واحد حضرت عمر رضي الله تعالى عنه বুঝতে পারছেন না কোরআন শরীফের মধ্যে যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হে মুসলমান তোমরা দলে দলে বিভক্ত হবে না তিনি সেই স্বর্ণযুগে ভাবছেন মুসলমানরা দলে দলে ভাগ হবে কেমন করে তিনি কোরআনের এই অর্থ ভালোভাবে বুঝতে পারছেন না যে আল্লাহ তো বলছেন দলে দলে বিভক্ত হতে পারে কিন্তু হবে কি করে তার চেয়েতে বয়সে অনেক ছোট এক কিশোর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান হযরত ওমর কোরআনের এই আয়াত বোঝার জন্য কিন্তু আজ আমাদের সমাজের অবস্থা হচ্ছে এই আপনি যদি কোনো হুজুরকে বলেন যে হুজুর কোরআন শরীফের ভিতরে এই আয়াতটা আছে হাদিসের মধ্যে আমি পেয়েছি বুখারী শরীফ বা মুসলিম শরীফের হাদিস আপনারা যা করেন এর সঙ্গে তো মিল নাই জিজ্ঞেস করবে কে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন আপনি বললেন বুখারী শরীফে আছে আর কোরআন শরীফে আছে উনি চট করে বলে ফেলবেন যে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন তার মানে কোরআন হাদিসটা ওই মাদ্রাসার পৈতৃক সম্পদ এতে আর কেউ হাত দিতে পারবে না হযরতে ইবনে আব্বাস বয়সে অনেক ছোট ছিলেন তাকে ডেকে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করেন আজকে যদি আপনার কাছ থেকে আমি কিছু শিখতে যাই তা আমার ইজ্জত থাকে না আসলে ইজ্জত সত্যিই থাকে না তার কারণ ওই কোরআন যা আমার পাঠ্য ছিল আমি পড়েই তো হুজুর হয়েছে এখন যে মানি না আর ধরাই দিলেন যে আপনি আপনি স্কুল কলেজ ভার্সিটির শিক্ষাপ্রাপ্ত লোক কোনো মাদ্রাসার না কিন্তু কোরআন শরীফ ধরে যে আমার ভুল ধরালেন ভুলটা যদি স্বীকার করি সত্যিই আমার অপমান হয় এই জন্য কোন মাদ্রাসায় আপনি শিক্ষা গ্রহণ করেছেন এই কথাটা বলেই আপনাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আর এটাই হচ্ছে একটি জাহিলিয়াত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রচার করছিলেন তখন তার উপরে এই একই প্রশ্ন হয়েছিল মিনাল কারিয়াতাইন আযীম ওই তায়েফ আর মক্কার শিক্ষিত লোক ছিল না আল্লাহ আর কাউকে রসুল বানাতে পারছিলেন না এই মূর্খ এই এতিম এই উম্মি এই ছেলেটাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন
মনে হয় না যে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, তার কারণ তো আল্লাহ জ্ঞানী, তিনি অজ্ঞানের মতো কাজ করবেন? প্রশ্ন নবীর উপরে হয় নাই? বড় বড় আলেম যখন সেইখানে ছিলেন এই তায়েফে আর ওই মক্কায়, কোরআন তাদের কাছে নাজিল করা উচিত ছিল, এটাই ছিল তাদের ধারণা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার পাঠ্য মিশকাত শরীফ প্রথম নম্বর খণ্ড কোরআনের ফজিলতে সেখানে পাবেন, এবং হাদিসটি এলম অধ্যায় আছে। আল্লাহর নবী ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, এই পৃথিবীতে একদল আলেম বিজ্ঞ, এরা কোরআন ছেড়ে দেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মতো ওই মাদ্রাসায় পড়ে নাই মাওলানা যাদের নাম নয়, ওয়াজাউ বিহি আখিরিন, ইন্নাল্লাহ ইয়াজউল কুরআন আকওয়ামা, এমন একটি কওমের কাছে ওই কোরআনের শিক্ষা পাঠিয়ে দেবেন যারা কোরআনে শিক্ষিত বলে অবহিত হবে না, কিন্তু মূলত তারা এই কোরআন জানবে, বুঝবে, এবং তারাই মানুষের কাছে এই কোরআন পৌঁছাবে। আল্লাহ নবী বলেন কোরআন সোজা, এই কোরআন যারা জানেন বলে সমাজে অবহিত তাদের কাছ থেকে তুলে যারা কোরআন জানে না বলে তাদের কাছে পরিচিত তাদের কাছে পৌঁছায় দেবেন। ইন্নাল্লাহ ইয়াজাউ ইয়াজাউল কুরআনা আকওয়ামা ওয়াজাউ বিহি আখারিন। আজ আমরা তাই দেখছি। যা হোক, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাসের কাছে জিজ্ঞাসা করলেন, ইবনে আব্বাস, তুমি আল্লাহর নবীর কাছ থেকে কোরআনের অর্থ শিখেছো, যুবক, তোমার সকল কথা মনে থাকা স্বাভাবিক, বলো তো এই মুসলিম জাতি কাইফ তাখতালিফু হাযিহিল উম্মাহ, এরা দলে দলে কিভাবে বিভক্ত হবে, কিতাবুহা ওয়াহিদুন ওয়া নবিয়ুহা ওয়াহিদুন ওয়া ক্বিবলাতুহা ওয়াহিদ, এই মুসলিম জাতির কিতাব একটা, নবী একটা, ক্বিবলা একটা, এর পরেও এই মুসলিম জাতি কি করে বিভক্ত হবে দলে দলে? হযরতে ইবনে আব্বাস জবাব দেন, ফায়াকুনু বাদানা লিকুল্লি কওমিন ফীহি রায়ুন فإذا كان لكل قوم فيه رأي فإذا اختلف اختلفوا فإذا اختلفوا اقتتلوا مفتاح الجنة একখানি হাদিসের কিতাব তার 46 নম্বর পৃষ্ঠা। ইবনে আব্বাস বলেন আপনারা আর আমরা অর্থাৎ সাহাবীরা তাবেঈরা এরা চলে যাওয়ার পর এক দল লোক এমন হবে এই উম্মতের মধ্যে যে প্রত্যেক অংশের এক একজন ইমাম হয়ে বসবে, লিকুল্লি কওমিন ফীহি রায়ুন, প্রত্যেকটি জায়গাতে এক একজন নেতা হয়ে বসবে, সেই নেতার একটি অভিমত থাকবে, সেই নেতার একটি মাযহাব থাকবে, তো প্রত্যেকটি এই মুসলিম জাতির বিভিন্ন অংশে যদি এক একজন নেতা থাকে আর তাদের যদি মত ভিন্ন ভিন্ন থাকে তাহলে অবস্থা এই হবে, ইখতালাফু, এক ইমামের সঙ্গে এক হুজুরের সঙ্গে অন্য হুজুরের মিল থাকবে না, ফাইজা ইখতালাফু, আর যখন বেমিল হবে, ইখতাতালু, এই বেমিল বাড়তে বাড়তে এমন হবে যে মুসলিম জাতি পরস্পরে যুদ্ধ পর্যন্ত লিপ্ত হবে, ইখতাতালু, তারা পরস্পরে হত্যায় লিপ্ত হবে। তাহলে এই দলাদলি করার শির্ক মুসলিম জাতিকে কোথায় পৌঁছায় দেবে? এক তো পানি,
প্লাবন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন, খরার দ্বারা শাস্তি দেবেন, আর নিজেদের এই দলা দলি এটা দ্বারাও শাস্তি দেবেন। কারণ হচ্ছে ওই শিরক, দলাদলি করার শিরক। ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, এবং তাকানো দরকার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ইতিহাসের মধ্যে যারা জ্ঞানী তাদের উপদেশ রয়েছে। পূর্বে যে দলগুলো হয়েছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, এই দলগুলো হয়ে পূর্বে কি হয়েছে আমি তারিখে তাবারি, বেদায়া ওয়ান নেহায়া, তারিখে ইবনে খালদুন, আল ফিরাক বাইনাল ইসলাম, জাহাঁ কুশা, বদরুত তালে, দোয়াইলুল ইসলাম, এই ষাটটি ইতিহাসের কিতাব থেকে এই ভয়ঙ্কর পরিণতি কি হয়েছিল তা মোটামুটি একটি চিত্র আপনাদের সামনে এই খুতবায় তুলে ধরছি। 500 হিজরিতে হানাফি শাফি যুদ্ধ হয় খোরাসানে, হয় কেন, যেখানে আল্লাহর নবী যুদ্ধ করেছিলেন কাফেরদের সাথে, মুসলমানরা যেখানে যুদ্ধ করেছিল অমুসলিমদের সাথে। 500 হিজরিতে, অর্থাৎ এই দলাদলির সৃষ্টি হয় 400 হিজরিতে, এই দলাদলি ভিতরে ভিতরে বড় হতে হতে 500 হিজরিতে খোরাসানে হানাফি আর শাফিদের মধ্যে যুদ্ধ হয়। এই দুই দলের কোন দল কাফের? সকলেই তো আমরা মুসলমান বলি, আল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়াকানু শিয়া, আল্লাহর দিনকে ভাগে ভাগে বিভক্ত করলে কি হয়, এক ভাগ শাফিরা নিল, এক ভাগ হানাফিরা, হানাফি আর শাফি দুই দল হয়ে গেল, আল্লাহর দিন নিয়ে, কোন দেশ নিয়ে নয়। 625 হিজরিতে হানাফি হাম্বলি মিশরে যুদ্ধ হলো, 654 হিজরিতে হানাফি শাফি বাগদাদে যুদ্ধ হলো, 658 হিজরিতে হানাফি মালিকি শাফিদের সঙ্গে, হানাফি মালিকি শাফি এবং হাম্বলিদের সঙ্গে শিয়াদের যুদ্ধ হলো, এবং 655 হিজরিতে মালিকি শাফি হাম্বলি যুদ্ধ হলো শিয়াদের সঙ্গে খোরাসানে হানাফি এবং শাফিদের মাঝে, নিশাপুরে হয়েছে হানাফি এবং শাফিদের মাঝে, মিশরে হয়েছে হানাফি হাম্বলিদের মাঝে, বাগদাদে 654 হিজরিতে হয়েছে হানাফি আর শাফিদের সাথে, 658 হিজরিতে হানাফি এক দল, মালিকি শাফি হাম্বলি এরা এক দল, এটা হলো মিশরে। এরপরে 655 হিজরিতে একদিকে শিয়া আর একদিকে মালিকি শাফি আর হাম্বলি, এটা হলো বাগদাদে। 654 হিজরিতে যে যুদ্ধটা হলো, একদিকে মালিকি শাফি হাম্বলি আর অন্যদিকে শিয়া, এই যুদ্ধে শিয়ারা পরাজিত হলো, এবং পরাজিত হয়ে এই শিয়ারা প্রতিশোধ নেওয়ার জন্য উদগ্রীব হয়ে গেল যে এই মালিকি শাফি হাম্বলিদেরকে কেমন করে শায়েস্তা করা যায়, এই শিয়াদেরকে শায়েস্তা করার জন্য শুধু হানাফিরা বাদ থাকল। 655 হিজরিতে মালিকি শাফি আর হাম্বলিরা হানাফিদের সঙ্গে দাঙ্গা বাঁধিয়ে দিল, এখানে শিয়ারা আলাদা থাকলো। তাহলে একবার শিয়ারা মার খেলো মালিকি শাফি আর হাম্বলিদের কাছে, আরেকবার হানাফিরা মার খেলো মালিকি শাফি হাম্বলিদের কাছে। মার খাওয়ার দল একদিকে শিয়া আর একদিকে হানাফি, এই দুই দল মিলে একত্রিত হয়ে মালিকি শাফি আর হাম্বলিদেরকে মার দেওয়ার জন্য তারা হালাকু খানের সঙ্গে কথাবার্তা বলল। চেঙ্গিস খান, তার ভাতুষ্পুত্র
হালাকু খানের সঙ্গে তারা কথাবার্তা বলে তারা বলল যে আমরা হানাফিরা আর শিয়ারা এই মুসলিম রাষ্ট্র আক্রমণ করলে কিছুই বলবো না আর এই দুই দল মিলে ওই তিন দলের চেয়েতে আমরা বেশি অতএব তোমরা চলে আসো এবং এই আমাদের শত্রু মালিকি হাম্বলি আর শাফিদেরকে তোমরা ঘায়েল করে দিয়ে যাও হালাকু খান এলো এই বাগদাদ আক্রমণ করল ছয় শত পঞ্চান্ন হিজরির বাইশে মুহররম এবং বাইশে মুহররম থেকে বাইশে সফর পর্যন্ত এক মাস এরা এই বাগদাদের উপরে আক্রমণ চালাতে শুরু করল এর যে ক্ষয়ক্ষতি সামান্য আমি আপনাদের সামনে তুলে ধরছি তখনকার বাগদাদের পরিধি ছিল ছয় শত বর্গ মাইল এই এলাকাটাকেই বাগদাদ বলা হতো চল্লিশ হাজার মহিলা যোদ্ধাকে তারা শাস্তি দিয়েছে বাগদাদের উপরে যখন আক্রমণ হয় পুরুষদের সঙ্গে মহিলারাও যুদ্ধ করেছে এরকমের চল্লিশ হাজার মহিলা যোদ্ধাকে তারা জীবন্ত ধরতে পেরেছে এদের মৃত্যুদণ্ড হয়েছে এই মৃত্যুদণ্ড হয়েছে ধর্ষণের মাধ্যমে নাউযুবিল্লাহি মিন যালিক এদের শিরচ্ছেদ হয় নাই বলা হয়েছে এই মুসলিম মহিলা যোদ্ধাদেরকে সৈন্যরা ধর্ষণ করতে করতে এদের মৃত্যুদণ্ড দিতে হবে শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড নয় কেন এই শিয়া এবং হানাফিরা ডেকে নিয়ে আসলো ওই হালাকু খানকে দমন করার জন্য মালিকি শাফি আর হাম্বলিদেরকে যখন এই মহিলাদেরকে ধর্ষণ করে শেষ করে দেওয়া হচ্ছিল তখন এর ভিতরে কে হানাফি কে মালিকি কে শিয়া কে হাম্বলি দেখা হয় নাই মুসলিম মহিলা যুদ্ধ মাত্রেই তাদেরকে ধর্ষণের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে দশ লক্ষ কিশোরীকে সামরিক লোকেরা নিয়ে গেছে এবং সামরিক পতিতা হিসাবে তাদেরকে নিয়ে সেখানে রেখেছে দশ লক্ষ কিশোরী যখন গর্ভবতী হয়েছে বলে ওরা টের পেয়েছে এই বাগদাদ এবং বাগদাদের আশেপাশের শহরগুলোকে আক্রমণ করার জন্য হালাকু খান চার মাস তার সৈন্য নিয়ে অপেক্ষা করে যখন কিশোরীরা গর্ভবতী হয়েছে বলে টের পেয়েছে এই রকমের দশ লক্ষ গর্ভবতী কিশোরীকে হত্যা করা হয়েছে তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করা হয়েছে কেন তারা গর্ভবতী হল এক লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়ে সার খার করা হয়েছে দশ লক্ষ লাইব্রেরি জ্বালিয়ে পুড়ে ধ্বংস করা হয়েছে চল্লিশ হাজার আলেমকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে বারো লক্ষ বিজ্ঞানীকে যারা কোরআন হাদিসের আলেম না যারা এই দুনিয়ার বিজ্ঞানে বিজ্ঞানী এরকমের বারো লক্ষ বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে ষোলো লক্ষ সাধারণ নর নারীকে হত্যা করা হয়েছে সর্বমোট উনচল্লিশ লক্ষ লোককে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছে এর মধ্যে ষাট লক্ষ লোক মাত্র চল্লিশ হাজার লোক পালাতে পেরেছিলেন এই হচ্ছে এই বাগদাদের ধ্বংসের কাহিনী কেন এজন্য হয়েছিল যে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন وَلَا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا হে মুসলিম মিল্লাত তোমরা দলে দলে বিভক্ত হবে না এই দলে দলে বিভক্ত হওয়া শিরক পূর্বে এই দলে দলে বিভক্ত হয়েছে মুসলিম জাতি তাই তাদেরকে এই শাস্তি পেতে হয়েছে বাগদাদের পার্শ্ববর্তী মোট চল্লিশটি শহরে আক্রমণ চালিয়ে লক্ষ লক্ষ লোক হত্যা করেছে এই সংখ্যা জাহা কুশা থেকে আমি নিয়েছি ষাট লক্ষ বাউন্ন হাজার লোক মারা গেছে
मजहबी युद्धे एक आगे अर्थात मिसर खुरासान एवं अन्यान्य युद्धे केवल मुसलमान हाथे मुसलमान मारा गेछे 52,000 সেখানে আর হালাকু ছিল না হানাফি শাফি মালিকি হাম্বলি শাফি এবং শিয়া এই রকমের কেবলমাত্র মুসলমানদের এই পাঁচটি দল এই চারটি দল তারা পরস্পরে যুদ্ধ করে যে মানুষ মেরেছে তা হচ্ছে 52,000 মুসলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39টি 29টি অথবা 30টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এই অংশগ্রহণ করা কোন জায়গায় সশরীরে অংশগ্রহণ করেছেন আর কোথাও তিনি লোক পাঠিয়েছেন নেতৃত্ব দিয়েছেন দূরে থেকে এই লোকগুলোতে মুসলমানের হাতে মুসলমান মাত্র 200 লোক মারা গেছে মুসলমানের হাতে কাফের মারা গেছে মাত্র 200 আর এই দলাদলির কারণে মুসলমান মুসলমানের হাতে মারা গেছে এর চেয়ে অর্থাৎ 104 গুণ বেশি 52,000 মুসলমান মুসলমানের হাতে মারা গেছে তাহলে রসুলের সময়ে মুসলমানের হাতে যে কাফের মারা গিয়েছিল তুলনামূলকভাবে 104 গুণ বেশি চার খলিফা সবাই মিলে যে যুদ্ধ করেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ পর্যন্ত তাতে দেখা যায় মাত্র 500 মুসলমান শহীদ হয়েছিলেন আজ এই 500 মুসলমান যে শহীদ হয়েছেন তুলনামূলকভাবে মুসলমান মুসলমানের হাতে মারা গেল 52,000 এর একমাত্র কারণ এই দলাদলি এই চার দল আল্লাহর ঘর কাবাকে ভাগ করে ফেলল চার ভাগে চার ভাগে চারজন ইমাম সাহেব নামাজ পড়ান হানাফি শাফি মালিকি হাম্বলি আল্লাহ রাব্বুল আলামিনের গজব শুধু এই পানির আকারে থাকে নাই এই গজব মানুষের মাঝে কেমন করে এসেছে যে আল্লাহর ঘরকে ভাগ করেছে চারটা 700 হিজরিতে ফরজ বিন বরকু সেই চার ভাগ করে দেয় জিতু এক ইমামের পেছনে এই চার দল চার মাজহাব নামাজ পড়তে চায় না মারামারি প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে বলে আমাদের ইমাম নামাজ পড়াবে বলে আমাদের ইমাম নামাজ পড়াবে মসজিদে হারামের মধ্যে দাঙ্গা মারামারি শুরু হয়ে গেল 690 হিজরিতে হাজিরা হজ করতে পারলেন না এই চার দলের লড়াইয়ের কারণে 700 হিজরিতে ফরজ বিন বরকুক তিনি মক্কার গভর্নর ছিলেন তুর্কিদের পক্ষ থেকে তিনি বললেন যে না আর মারামারি করতে দেওয়া যাবে না আল্লাহর ঘরকে এক ঘরে এক ঘর কিবলা তুহা ওয়াহিদ কিবলা একটা তোমরা চার ভাগে ভাগ হয়ে যাও চার ভাগে ভাগ করে নিল 1343 হিজরিতে মোহাম্মদ ইবনু সৌদ তিনি বললেন আল্লাহর ঘরকে চার ভাগে ভাগ করে নামাজ পড়া এটা কোরআন হাদিসে কোথাও নাই অতএব তিনি 1340 হিজরিতে বিশ্ব মুসলিমের সকল মুসলমানদেরকে দাওয়াত করে জানতে চাইলেন আল্লাহ একজন নবী একজন কোরআন একটা কেবলা একটা এই চার দলে চার ভাগে নামাজ পড়া যাবে এইটা কোরআন শরীফের কত নম্বর আয়াত আর হাদিসে কোথায় আছে 1340 হিজরিতে বলল আগামী বছর হয়তো হবে এখন তাড়াতাড়ি হজের মৌসুমে হবে না 41 হিজরিতে তিনি জিজ্ঞাসা করলেন কোনো জবাব নাই 42 হিজরিতে এই মোহাম্মদ ইবনে সৌদকে ওখানে কোরআন হাদিসে দৃষ্টিতে কোনো জবাব না দিয়ে বলল এটা কাফের মোহাম্মদ ইবনু সৌদকে কাফের বলে ফতোয়া দিল বলল ওহাবি এদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এদের নবী তালাশ করো এরা ওহাবি
আব্দুল ওয়াহাব হচ্ছে এদের নবী, অতএব এরা ওয়াহাবী। এই মোহাম্মদ ইবনু সৌদকে অমুসলমান বলে অনেকে গেল না, আর কিছু কিছু লোক গেল। ৪৩ হিজরিতে, 1343 হিজরিতে তিনি খুতবা দিয়ে বললেন, জানি আপনাদের জন্য অপেক্ষা করেছি, আপনারা কোরআন হাদিস থেকে আমাকে দেখাতে পারেন নাই যে আল্লাহর ঘর এই মসজিদে হারামে চারটে, মেহরাব হবে চার জায়গায়, নামাজ পড়বেন এটা কোথায় পেয়েছেন, এটা আপনারা দেখাতে পারলেন না। খালি বলেন বুজুর্গানি দিনরা করে গেছে, বুজুর্গানি দিনরা করে গেছে, ইমাম সাহেবরা করে গেছে, বুজুর্গানি দিনরা করে গেছে। দেখুন ভাই সব, আমি বুজুর্গানে দিনদের বান্দা নই, আমি আল্লাহর বান্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তিনি বললেন, তোমরা দেখো তোমাদের কাউকে চাই না। ওনার আট ছেলেকে ডেকে বললেন, বাবা এই চার মেহরাব এই হজের মৌসুমে আমরা ভাঙবো, যদি অপরাধ হয় আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে হারামের মাঝখানে এই মেহরাবগুলোর আশেপাশে এখানেই আমাদেরকে শাস্তি দিয়ে নিপাত করবেন, এই শাস্তিতে আমরা কাউকে শরীক করতে চাই না। অসো বাপ বেটাই মিলে এই চার মেহরাব ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব, আর একটি মাত্র মেহরাব থাকবে যেখানে এই চার হুজুরদের কারো মেহরাব নাই, সেটা হচ্ছে মাকামে ইব্রাহিম মুসাল্লা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, ইমামতি করতেন, ওটা এই চার দলের কোন দল বেছে নেয় নাই, ওটা ছিল ফাঁকা। ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নামাজের ইমামতির জন্য যে জায়গা নির্দিষ্ট করেছিলেন, এখানেই আমরা নামাজ পড়াবার জন্য ইমামকে দাঁড় করাবার সবগুলো ভেঙে ফেলল, ভেঙে ফেললেন হাজার হাজার মানুষের সামনে। এই দলাদলির মন্দির ভেঙে টুকরো টুকরো করে ফেলে ফেললেন, কিছুই তাদের হলো না। সেই দিন থেকে আজ পর্যন্ত ওই মকামে ইব্রাহিমে ইমাম সাহেব দাঁড়ান আর নামাজ পড়ান, ওই জায়গাটার নাম মকামে ইব্রাহিম। আজকে কেবলমাত্র এই জলোচ্ছ্বাস আর এই প্লাবন, এটা চলে যাওয়ার পর এটা আল্লাহ রাব্বুল আলামিন দেন আবার নিয়ে যান, কিন্তু এই দলাদলি করার কোনো গোনা কিন্তু আমরা বাদ দেই না। আমি আপনাদের সামনে একটি চিত্র তুলে ধরছি যেগুলো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না। এই মুসলিম মিল্লাতকে এই আমাদের দেশে বিভক্ত করার জন্য দুটো মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, একটি মাদ্রাসার নাম দেওবন্দি মাদ্রাসা আর একটি মাদ্রাসার নাম হচ্ছে বেরলভী মাদ্রাসা। দেওবন্দিরা এই বেরলভীদেরকে বলে বেদাতি এবং ফাসেক, আর বেরলভীরা দেওবন্দিদেরকে বলে কাফের এবং ফাসেক। বেরলভী মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি একখানা কিতাব লিখেছেন, তার নাম বাহারে শরীয়ত। এই বাহারে শরীয়তের একেবারে প্রথম খণ্ডের পৃষ্ঠাটা খুললেই সেখানে পাবেন লেখা আছে মাওলানা মুফতি কিফায়তুল্লাহ, মাওলানা হুসাইন আহমদ মাদানি, এইভাবে করে আছে মাওলানা আশরাফ আলী থানবি, এদের নাম বলে সেখানে শেষের দিকে বলা আছে ইয়ে সারে কে সারে কাফির হ্যায়, জো ইসে কাফির নহি সমঝতে হ্যায় ও ভি কাফির হ্যায়, নউযু বিল্লাহি মিন যালিক। মাওলানা হুসাইন আহমদ মাদানি, শিব্বির আহমদ উসমানি, মাওলানা মুফতি কিফায়তুল্লাহ, এই সকল আলেম যে ভারতবর্ষে যদি কাফের হয় তো মুসলমান তো তালাশ করেই পাওয়া যাবে না, বলছে এরা সবাই কাফের, যে এদেরকে কাফের মনে করবে না সেও কাফের। কিতাবের নাম বাহারে শরীয়ত।
আবার এই দেওবন্দ থেকে ফতোয়া বের হয়েছে, जो लोग मीलाद में नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का आना जायज समझते हैं वो बिदअती और मुशरिक है। मिलादेर महफिले रसूल सल्लम आसें बोले जरा विश्वास करे उरा बिदअती और मुशरिक। किताबेर नाम कामिल फतवाए रशीदिया। तो एरा एदेरके बोले काफिर और ओरा ओदेरके बोले काफिर। ताले एई भारतवर्षे तथा बांग्लादेशे मुसलमान आमरा केउ कारो काछे नाई। अल्लाहर गजब आसबे ना एरकमेर होलेई अल्लाह रब्बुल आलमीन गजब नाजिल करेन इन्नल्लाह ला यगफिरु अन युशरक बिही। एटाई होच्छे दुई दल होये एरा शिरक करछे ना टेर पाच्छे ना। एर पर आलिया मद्रासा देखें ना आलिया मद्रासा। ये आलिया मद्रासा प्रतिष्ठा करे चुलो इंग्रेजरा। इंग्रेज देर ताबेदार मौलाना तैयारी करार जन्ने कोलकाता इंग्रेज ये आलिया मद्रासा प्रतिष्ठा करे। ये आलिया मद्रासार पंद्रह जन प्रिंसिपाल इंग्रेज चिलो। मद्रासार प्रिंसिपाल इंग्रेज आसले हवा उचित नय। তাহলে বুঝতে পারেন আমাদের মাঝে দলাদলি চিরস্থায়ী করার জন্য ইংরেজদের এই চিরস্থায়ী বন্দোবস্তটা ছিল এই আলিয়া মাদ্রাসার মাধ্যমে। অন্যদিকে দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল ওই আলিয়া মাদ্রাসা অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানগুলোর বুদ্ধচরণ করার জন্য। আপনারা মাওলানা শামসুল হক সাহেবের একখানা বই যার নাম ওলামায়ে সু, এতে পাবেন আলিয়া মাদ্রাসায় যাকাতের পয়সা দেওয়া যায় না, ফিতরার পয়সা দেওয়া যায় না, সে জায়গায় কোনো ছেলে পেলেও পাঠানো যায় না, আর সেইখানে যাকাতের পয়সা দিলে যাকাত আদায় হবে না। বেশতিজিয়রের বাংলা অনুবাদ ইমদাদিয়ে লাইব্রেরি বই একটা নিয়ে দেখুন, তাতে এলএম বিস্তারের যে অধ্যায়টা মাওলানা শামসুল হক সাহেব দিয়েছেন সেখানেও স্পষ্ট ভাষায় লিখেছেন আলিয়া মাদ্রাসায় কোনো পয়সা কড়ি দেওয়া দুরুস্ত নাই, জায়েজ নাই। ভাই ইংরেজরা চলে গেছে, দেশটা যখন স্বাধীন হয়েছে তো আলিয়া মাদ্রাসা বোধহয় স্বাধীন হয় নাই নাকি? দেশ যখন স্বাধীন হয়েছে তা আলিয়া মাদ্রাসাগুলো কিন্তু এখন স্বাধীন হয়ে গেছে, সংস্কার করে এই আলিয়া মাদ্রাসাকে ভালো বানান। কিন্তু আলিয়া মাদ্রাসারা বুদ্ধে ওই দেওবন্দিরে ফতোয়া দিচ্ছে, আর আলিয়া মাদ্রাসার ছেলেপেলেরা বলে ওরা জানে কিছু, দুনিয়ার কোনো খবর রাখে, ওরা হচ্ছে গাধা আর ওনারা হচ্ছেন গরু। যাকে এই একটি দ্বন্দ্ব রেখে গেছেন, ঠিক এইভাবে দেখেন আল্লাহকে পাওয়ার জন্য আমাদের মধ্যে কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়া দলের অভাব নাই। এইভাবে দলে দলে বিভক্ত হওয়াটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কুলোবার পথ নয়। এরপরে এরা আমাদের কম সর্বনাশ করে নাই। এই দেশ স্বাধীন হলো একবার পাকিস্তান, জমিয়াতে ওলামা একদল হুজুরদের দল, হুজুর হুজুরে গণ্ডগোল। এই জমিয়াতে ওলামায়ে ইসলামের তখন প্রেসিডেন্ট ছিলেন মাওলানা মুফতি শফি, আর জেনারেল সেক্রেটারি ছিলেন মাওলানা জাহর আহমদ উসমানী। এই ওলামাদের জমিয়াতে ওলামায়ে ইসলাম মাওলানা গোলাম হোস হাজারভি আর মুফতি মাহমুদ, ওই জমিয়াতে ওলামায়ে ওলামাদেরকে দুই দল করে এটা ওর বদনাম বলে ওটা ওর বদনাম বলে, বলেন এই সাধারণ মানুষ যাবে কোন পথে? করে নাই। আল্লাহর গজব এই উলামাদের জন্য আসছে। ঠিক 54 সনে ইলেকশন এলো, কোনো কারণে হলো না, 56 সনে হলো, দেশের আলেমরা দুই দল হয়ে গেল। মাওলানা আতহার আলী সাহেব মিলে উনি হলেন নিজামে ইসলাম পার্টি, আবার মুসলমানদের এক দল নিয়ে এই মাওলানা শামসুল হক সাহেব জাফর আহমদ সাহেব মুসলমানদেরকে নিয়ে আর এক দল সমর্থন দিলেন মুসলিম লীগকে, আর নিজাম ইসলাম দিল যুক্ত ফ্রন্টকে সমর্থন। এক দল আর এক দলের মধ্যে বিরুদ্ধে ফতোয়া দিতে লাগলো। তখন ছোট ছিলাম মনে আছে, যুক্ত ফ্রন্টকে ভোট দিলে বউতালাক,
যুক্তফ্রন্টকে ভোট দিলে, এটা নাজায়েজ। এরপরে হলো বাংলাদেশ ইসলাম কায়েম করার জন্য অগ্রসর হলো জামাতে ইসলামী, আবার সেখানে ক্যান্ডিডেট হলেন মাওলানা আব্দুর রহিম সাহেব, ডেমোক্রেটিক লীগ। এসব কিন্তু আলেমদের কারবার। এরপরে আবার ইলেকশনের সময় এলো, মাওলানা আব্দুর রহিম সাহেব তিনিও দাঁড়ালেন, আর হাফিজজি হুজুর আরাকলি। মোল্লা হাফিজজি হুজুর, এখন হাফিজজি হুজুরের দল খেলাফত আন্দোলন, আর একটা হচ্ছে খেলাফত মজলিস। ঠিক এভাবে আবার পাশে পাশে আর এক ওলামা দল জেগে উঠলো, তার নাম হচ্ছে আওয়ামী ওলামা লীগ। অভাব নাই, ওদের আগে কিছুদিন আগে ছিল ইসলামী ডেমোক্রেটিক লীগ, আর এটা হচ্ছে আওয়ামী ওলামা লীগ। মসজিদকেও তারা কলুষিত করতে ছাড়িনি। আজ এই মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের দুটো দল, একটি দলের নাম হচ্ছে মসজিদ মিশন, আর একটা দলের নাম হচ্ছে ইমাম পরিষদ। এই আলেম ওলামা যতদিন পর্যন্ত মুসলিম মিল্লাতকে দলদলে বিভক্ত করে রাখবে, এই আজাব ও গজব চলে আসছে, আরো আসতে থাকবে। এই হুজুররা যদি ঠিক হয়ে যেত, জনসাধারণ ঠিক হয়ে যেত, আজাব গজব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারতেন, আর মাফ করবেন। আজকে আমরা যে দারুণ দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ছি, এর সবচেয়েতে বড় দায়ী এ দেশের আলেম ওলামায়ে কেরাম, যারা কোরআন হাদিস বোঝেন তবুও দলে দলে বিভক্ত হয়ে এই শিরকের ভিতরে লিপ্ত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিস বুঝবার এবং দলাদলির এই শিরক থেকে মুক্ত হয়ে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার সুযোগ সৃষ্টি করে দিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালা ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।